এই অদ্ভুত বিষয়, কে সান্তা ক্লজ? এটা তো যিশু নন, যিশু জন্মদিবস হিসেবে তো আমরা 25 ডিসেম্বর সেলিব্রেট করি, কিন্তু স্যান্টা আসলে কে, তার পরিচয় কি? নমস্কার, বাংলা বাইটে স্বাগত। শুরু হয়ে গেছে ক্রিসমাস সেলিব্রেশন। পৃথিবীর সর্বত্রই এই উৎসব মহা সমারোহে পালিত হয়, যদিও এটা মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব। এই দিনটি যিশু খ্রিস্টের জন্মদিবসকে কেন্দ্র করে এত যে রোশনাই, এত যে আনন্দ, বড়দিনের কেক থেকে শুরু করে সমস্ত কিছু সেলিব্রেট করা হয়। সেই সঙ্গে এই ক্রিসমাস এলেই যার কথা না বললেই নয়, বিশেষ করে খুদে সদস্যরা যার জন্য অপেক্ষায় থাকে, তিনি হচ্ছেন সেই শ্বেত শুভ্র দাড়ি বিশিষ্ট, লম্বা দাড়ি বিশিষ্ট, নাদুস নদুস, লাল জামা লাল টুপি পরিহিতা সেই ভদ্রলোক, যার নাম স্যান্টা ক্লজ। এবং তার পিঠে এক বড় ঝোলা থাকে, সেই ঝোলা করে তিনি ভর্তি করে গিফট নিয়ে আসেন। এই বড়দিনের আগের দিনটা, মানে বড়দিন আগের রাতটা বিশেষ ইম্পর্টেন্ট, কারণ সেই দিনই তাদের প্রিয় স্যান্টা ক্লজ তাদের উপহার দিয়ে থাকে, এবং সেই জন্যই স্যান্টা ক্লজ মানুষটি তাদের কাছে বড্ড বেশি প্রিয়। কিন্তু এই অদ্ভুত বিষয়, কে স্যান্টা ক্লজ? এটা তো যিশু নন, যিশু জন্মদিবস হিসেবে তো আমরা 25 ডিসেম্বর সেলিব্রেট করি, কিন্তু স্যান্টা আসলে কে, তার পরিচয় কি? আর এই স্যান্টা কিন্তু যিশু স্বয়ং নন, এর প্রমাণ অবধারিতভাবে আছে, কারণ বাইবেলে কোথাও কিন্তু স্যান্টার উল্লেখ নেই। আর অন্যদিকে যদি দেখা যায় যে যিশু খ্রিস্টের এই যে জন্মদিবস পালিত হয়েছে, যিশুর মৃত্যুর কিন্তু বহুদিন পরে, সুতরাং যে যিশু স্বয়ং যে স্যান্টা নন এটি প্রমাণিত। তাহলে স্যান্টা কে? এটা নিয়ে বহু কাহিনী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কাহিনীটি প্রথমেই আসে সেটা হচ্ছে সেন্ট নিকোলাস, যার জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের মৃত্যুর আনুমানিক প্রায় 280 বছর পরে। এবং যখন তার সেন্ট নিকোলাস তার মা বাবাকে হারান, তারপরই তিনি তার জীবন মানব সেবায় উৎসর্গ করেছিলেন, এবং অনাথ দরিদ্র অসহায় শিশুদের হেল্প করাটা তার যেন জীবনের ব্রত ছিল। তিনি এই সমস্ত বাচ্চাদের সেবা করে বা বাচ্চাদের পাশে দাঁড়াতে পারলে ভীষণ খুশি হতেন। তো অনেকেই মনে করতেন সেন্ট নিকোলাসই হচ্ছে স্যান্টা, কিন্তু এটা নিয়েও প্রশ্ন থেকে যায় যে সেন্ট নিকোলাস, যিনি সারা বছর দুস্থ ছেলেমেয়েদের দান ধ্যান করেন, তিনি কেন এই বড়দিনের আগের দিন এরকম ছদ্মবেশ নিয়ে গিফট দেবেন? এক্ষেত্রে যারা বিশ্বাস করেন যে সেন্ট নিকোলাসই হচ্ছেন প্রকৃত স্যান্টা, তারা বলেন যে উৎসবের আনন্দকে দ্বিগুণ করার জন্য সেন্ট নিকোলাস এরকমই ভাবে ছদ্মবেশে এবং এই শিশুদের, ছোটো ছোটো শিশুদের তিনি গিফট দিয়ে যান, এবং এই হঠাৎ পাওয়া গিফটের আনন্দ উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা নিয়ে প্রথম কাহিনী এই স্যান্টা সম্পর্কে। স্যান্টাকে নিয়ে যে আরও একটি কাহিনী রয়েছে সেটা শুনলে হয়তো অবিশ্বাস্য হতে পারে, কিন্তু এটার পেছনে অনেক কারণ দর্শানো রয়েছে। যে স্যান্টা নাকি স্যাটার্ন, মানে ডেভিল স্পিরিট, শয়তান, যাকে কিনা স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করে নরকে ঠেলে দেন, সেই স্যাটার্ন, যেটা বলা হয় যে স্যাটার্ন আর স্যান্টা, যে নামে স্পেলিং যদি দেখা যায় যে স্যান্টার এনটা যদি শেষে নিয়ে যাওয়া যায় তাহলে স্যাটার্ন, এই একটা কারণ হিসেবে দর্শানো হয়েছে। এছাড়া যে গান গাওয়া হয় জিঙ্গল বেল, সেখানে কিন্তু কোথাও যিশুর নাম নেই, যিশুর জন্ম বিষয় কিছু নেই। আরও যে বিষয়গুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম যে বাইবেলে কিন্তু এই স্যাটার্নের কোনো জায়গা নেই, তেমন স্যান্টারও কিন্তু
কোনো উল্লেখ নেই। আর এই যে ক্রিসমাসের দিন, কিন্তু মানুষ যিশুর কাছে নয় সমস্ত উইশ প্রার্থনা করে, কিন্তু স্যান্টার কাছে গিফট চায়। তো এটাই তো ডেভিল চায়, যে যিশু মানে যিশু খ্রিস্টের কাছে নয়, মানে ঈশ্বরের কাছে নয়, ডেভিল স্পিরিট মানে শয়তানের কাছেই যেন মানুষ তাদের উইশ করে বা মানুষ তাদের প্রেয়ার করে। এটা তো শয়তানের লক্ষ্য, যে ঈশ্বরের থেকে তাদের সমস্ত মনঃসংযোগ সরিয়ে দেওয়ার একটা বিষয়, নিজেদের দিকে আকর্ষণ করা। এবং আরও বিষয়গুলো উঠে আসছে, যেখানে যে বলা হয় শয়তান হচ্ছে অন্ধকারের রাজা, এবং সেদিক থেকে দেখলেও স্যান্টা যে গিফট দেয় সেই সময়টাও কিন্তু, সেই সময়কালটা মানে গিফট দেওয়ার সময়টাও কিন্তু রাতের অন্ধকার। রাতের অন্ধকারেই কিন্তু সমস্ত বাচ্চাদের গিফট পৌঁছে দেয় স্যান্টা। তো এই সমস্ত কারণ, এছাড়াও আরও যে কারণগুলো বলা হয়, লোভ কিন্তু একটা পাপের সামিল বাইবেল অনুসারে, ডেডলি সিনসের মধ্যে পড়ে। এই যে পাপ, পাপ মানুষকে এই মুক্তির পথ থেকে দূরে ঠেলে নিয়ে যায়, সেটাই কিন্তু শয়তানের লক্ষ্য। শয়তানের লক্ষ্য কি, যে ঈশ্বরের থেকে মনঃসংযোগ সরিয়ে নিজের দিকে টানা, এই যে গিফট বিনিময়ের মাধ্যমে, এবং ঈশ্বরের আদর্শ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এই সমস্ত যুক্তি খাড়া করা হয়েছে যে স্যাটার্ন এই যিশুর জন্মদিনে মানুষকে তার দিকে আকর্ষিত করার জন্য এই স্যান্টা সেজে বাচ্চাদের গিফট দিয়ে যায়। এবং আরও একটি বিষয় দেখা গেছে, শয়তানেরা কিন্তু বাচ্চাদের খুব কাছাকাছি হয়, এই জন্য গিফট মূলত বাচ্চারাই কিন্তু পায়, এবং বাচ্চাদের ক্ষতি মূলত শয়তানদের করতে দেখা যায় না। যদি এই প্রজন্মের কাছে জানতে চাওয়া হয় যে ক্রিসমাস বলতে কী বোঝায় বা ক্রিসমাস সেলিব্রেশনে অধিক আকর্ষণের বিষয়টা কী, একে তো যিশুর জন্মদিবসটা তারা উল্লেখ করতে ভুলবে না ঠিকই, কিন্তু তাদের কাছে প্রধান আকর্ষণের বিষয় কিন্তু স্যান্টা, এবং স্যান্টা গিফট দিয়ে যায়, স্যান্টার কাছে তারা উইশ করে, গিফট পায়, এর একটা আলাদা উন্মাদনা আছে। সেই দিক থেকে দেখলে ডেভিল স্পিরিট তার কিন্তু যে মনোবাঞ্ছা সেটা কিন্তু সাকসেসফুলি করেছে, যে বাচ্চাদের কাছে এই তার যে রূপ, তার যে একটা ভালো ইমেজ সৃষ্টি করতে পেরেছে। যাই হোক, এই যে সেন্ট নিকোলাস স্যান্টা নাকি স্যাটার্ন স্যান্টা, এই নিয়ে তো মতবিরোধ রয়েছে, এছাড়াও আরও অনেক গল্পকথা রয়েছে, মূলত এই দুটো গল্পকথাই অধিক প্রসিদ্ধ। যাই হোক, এই স্যান্টা নিয়ে যা মিথই থাকুক না কেন, আমরা যিশুর আদর্শকে স্মরণ করে যিশু যা বলেছিলেন, ঈশ্বরের রাজ্য সন্নিকটে, সে রাজ্যে প্রবেশ করো, যেখানে মানুষে মানুষের প্রতি প্রেম ভালোবাসা, সেবা, ন্যায়, ক্ষমা ইত্যাদির মাধ্যমে শান্তিপূর্ণ সহবস্থান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ম্যারি ক্রিসমাস, নমস্কার।